পুরাতন মালদার কর্মী সভা মঞ্চ থেকে ইংরেজ বাজার পৌরসভার ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতে এবং পুরো ভোট ঘোষণা হতে না হতে দেওয়াল লিখনকে ঘিরে বিতর্কে জড়ালেন তৃণমূলের সুজিত সাহা। উল্লেখ্য, এই সুজিত সাহা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষের ঘনিষ্ঠ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পুরাতন মালদার কর্মী সভা মঞ্চ থেকে এই 23 নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডের দায়িত্ব দেন চেয়ারম্যানের ওপর, তারই মধ্যে এই ঘটনা। তৃণমূল সূত্রে খবর, এই বিষয়টি শীর্ষ নেতৃত্ব ভালো চোখে নেননি, তাই শেষ পর্যন্ত নিজেই দেওয়াল লিখন মেটাতে নামলেন সুজিত সাহা। বৃহস্পতিবার সকাল থেকেই 23 নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনগুলি নিজের হাতে মুছেছেন সুজিত সাহা। এই বিষয়ে সুজিতবাবু জানান, নজরে পড়েছে তার সমর্থনে দেওয়াল লিখন করেছে 23 নম্বর ওয়ার্ড জুড়ে কে বা কারা, কে এই কাজ করেছে সেই বিষয়ে তার জানা নেই। তবে তার নামে দেওয়াল লিখন করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কেউ বা কারা, সেটা তিনি কখনোই চান না। কারণ এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, তাই বৃহস্পতিবার তিনি নিজেই সেসব জায়গা মুছে দিয়েছেন। আমার কদিন বেশ কিছুদিন নজরে এসছে যে আমার নামে দেওয়াল লিখন হয়েছে, কিন্তু দলের এখনো প্রার্থী ডিক্লেয়ার হয়নি, দলের কোনো সিদ্ধান্ত হয়নি। তা সত্ত্বেও কে বা কারা আমার নামে দেওয়াল লিখন করেছে, কিন্তু তার জন্য দল কালিমালিপ্ত হোক সেটা আমি চাই না। আর আমার মেয়ে, আমি এটা আরও আগে মিটাতাম, কিন্তু যেহেতু আমার মেয়ের CBSE বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে আমি সময় দিতে পারিনি। কিন্তু আমি আজকে সকাল থেকে নিজে সিদ্ধান্ত নিয়েছি যে প্রার্থী ডিক্লেয়ারের আগে কোনো দেওয়াল লিখন হওয়া উচিত না, কারণ আমি তাই আমি সমস্ত দেওয়াল নিজের হাতে আর সমস্ত দেওয়াল লিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং দলের ঊর্ধ্বে কেউ না, এবং সবার ঊর্ধ্বে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, এবং দল যা সিদ্ধান্ত নেবে, নেত্রী যা সিদ্ধান্ত নেবে, আমি সেটাই মাথা পেতে নেব এবং দলের নির্দেশে দলের হয়েই কাজ করব। অন্যদিকে এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ জানান, দলকে বদনাম করার এটি একটি চক্রান্ত মাত্র। সুজিত সাহাকে বলা হয়েছে বৃহস্পতিবারের মধ্যে যেসব জায়গায় দেওয়াল লিখন করা হয়েছিল তা মুছে ফেলতে। এই খবরটা আমি পেয়েছি এবং পাওয়ার পর আমি তাকে এবং সেই এলাকার যারা আমরা মামাটি মানুষের দল করি তাদের প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে যে আজকের মধ্যেই কিন্তু যে লেখাগুলো হয়েছে সেই লেখাগুলো কিন্তু এখনই মিটিয়ে দিতে হবে। এবং এও আমি একটু জানতে পেরেছি ওখানে, এটা একটা দলকে বদনাম করার জন্য কিন্তু এই কাজের মধ্যে কিছু কিছু মানুষ জড়িয়ে আছে, যাতে দলের বদনামটা হোক। যোগ যে যাই করে থাকুক না কেন, দলের মধ্যে আমরা কেউ নয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এমন কোনো কিছু করা উচিত হবে না যে আমাদের নেত্রীর কোনোরকম কোনো বদনামের জায়গায় আমরা যাই। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বিশ্বভারত। ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন বিশ্বভারত।